আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আসছি সাইট্রাস গবেষণা কেন্দ্র বাংলাদেশ। এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ঘুরে ঘুরে পুরো এরিয়াটা দেখাবো। এখানে অনেক বড় এরিয়া, বিভিন্ন ধরনের গাছগাছালি আছে এবং অনেক ধরনের ফলমূল আছে যা নিয়ে এটা গবেষণা করা হয়। আমি জৈন্তাপুরে আছি এখন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র। তো চলেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই পুরো এরিয়াটা। এরিয়াটা কেমন আমার কাছে অনেক ভালো লাগছে। এই পাশে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, জোস একটা রাস্তা। আমার পাশে কিন্তু বাগান আছে, ফলের বাগান আছে। মানে এত সুন্দর পরিবেশ যা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আর ক্যামেরার মধ্যে সব সুন্দর আসলে বোঝা যায় না। তো চলেন সামনের দিকে যাই এবং দেখাই আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে। তো এই পাশটা পুরাটাই বাগান। এখানে বিভিন্ন ধরনের বাগান আছে দেখা যাচ্ছে। এখানে লেবু বাগান এবং আরও অনেক কিছুর বাগান আছে। তো প্রতিটা বাগান নিয়েই তারা গবেষণা করে। আমরা সামনের দিকে যাব আর সামন দেখি সামনের কী কী আছে সামনে আপনাদেরকে দেখাবো। এখানে আছে ড্রাগন ফলের গাছ। এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ, অনেক সুন্দর লাগতেছে। সারিবদ্ধভাবে লাগানো আছে গাছগুলো, ড্রাগন ফলের গাছ। তো এখনও ফল ধরছে, ফল কিছু কিছু গাছে দেখতেছি ফল ধরছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না জানি না। তো এই ফলগুলা আসলে পাকে নাই এখনও, ফল ধরছে সবে মাত্র গাছে। এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর এরিয়া। পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা একেবারে নিরিবিলি। তো আসলে আমার খুব ভালোই লাগতেছে দেখে। এখানেও আছে কিছু গাছ, বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে, ফলের গাছ। তো এই পাশে একটা মসজিদও আছে, খুবই সুন্দর এলাকাটা। আমার কাছে এত ভালো লাগছে, একেবারে নিরিবিলি পরিবেশ। আর অনেকগুলা কাঁঠাল ধরছে, এখানেও একটা গাছে অনেকগুলা কাঁঠাল ধরছে। এরিয়াটা কিন্তু অনেক বড়, এই দিক দিয়েও আছে আরও এরিয়া। আমরা ওই দিক দিয়ে যাব না, সামনের দিকে চলে যাই, সামনটা দেখে আসি কি আছে সামনে। এখানেও গাছের চারা, বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদন হয়। এখানে দেখা যাচ্ছে গাছের চারাগুলো লাগানো আছে, বিভিন্ন ধরনের নতুন নতুন গাছের চারা উৎপাদন করা হয় এখানে। আর ওই পাশে নার্সারি আছে, এখানেও নতুন নতুন গাছ লাগানো আছে। আমার দুই পাশেই বাগান, আর মাঝে রাস্তা, এত সুন্দর একটা রাস্তা, খুবই ভালো সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। এই পাশেও গাছ লাগানো আছে, পুরো এরিয়াটাই কিন্তু গাছ লাগানো, বিভিন্ন ধরনের গাছের উৎপাদন করা হয়। এখানে আছে কমলার গাছের চারা, মাল্টা গাছের চারা, বিভিন্ন ধরনের গাছের নতুন নতুন চারা উৎপাদন করে রাখা হয়েছে। এটা সরকারি একটা গবেষণা কেন্দ্র। তো এই পাশেও অনেক বড় এলাকা, আমরা ওই দিক দিয়ে আর যাব না। আসলে এলাকাটা খুবই পাহাড়ি, এই সাইডটা সুন্দর এলাকা। আর এখানে অনেক গাছ গাছালি আছে, আমরা চলে যাব সামনের দিকে। এই গাছটা হচ্ছে দারুচিনির গাছ, এটা হচ্ছে দারুচিনির গাছ। পাহাড়ি রাস্তা, দুই পাশে পাহাড়, সামনে লেচু বাগান আছে, আরও অনেক কিছু বাগান আছে। তো সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে। আমার ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা করা হয়েছে পাহাড় কেটে। সুন্দর রাস্তা, খুব সুন্দর লাগতেছে আমার কাছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। এই পাশে বাগান আর বাগান, পুরো এলাকাতে বাগান আর বাগান। আর পাহাড়, পাহাড় থেকে উঠতেছি আবার নিচে নামতেছি, পাহাড়ের উপরে উঠতেছি নিচে নামতেছি, এরকম করে আমরা অনেক পথ হেঁটে চলে আসছি একটা সাইটে। এখানে লেচুর বাগান আছে, আরও অনেক কিছুর গাছ আছে। তো দেখেন, চলেন আপনাদেরকে দেখাই এখানে কি আছে আরো। এই সাইট হচ্ছে লেচুর বাগান, কাঁঠাল বাগান আছে আমার এই পাশে, আর আবার ওই পাশে কিন্তু লেচুর গাছও আছে। এই যে গাছ দেখা যাচ্ছে, দেখি সামনে আর কি কি আছে।
আসলে এরিয়াটা এত বড় একটা এরিয়া যা হেঁটে পায়ে হেঁটে ঘুরানোর মতো না। আর এই পাশে আছে লেচুর বাগান, এই পাশ পুরাটাই লেচুর বাগান, অনেক বড় বড় লেচুর গাছ আছে। আপনারা দেখা যাচ্ছে যে অনেক লেচুর গাছ, আর এক পাশে জলপাই গাছও আছে, জলপাই গাছ আছে, লেচুর গাছ আছে। আর এই যে একটা ভিউ দেখতেছেন, ভিউ কিন্তু সেরা ভিউ, পাশে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। আবার এখানে একটা নদী, ছোট্ট একটা খালের মতো গেছে, আর ওই পাশ হচ্ছে জলপাইর বাগান এবং লেচুর বাগান একসাথে দুইটাই। আর এই যে রাস্তা দেখেন, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি, সামনে আরও রাস্তা গেছে অনেক দূরে। এলাকাটা অনেক সুন্দর, অনেক পাহাড়, উঁচু নিচু পাহাড়, আর অনেক মানুষও এখানে আসেন ঘুরতে। আর বড় এরিয়া, এই জন্য একটু নিরিবিলি সুন্দর লাগতেছে। তো উঁচু পাহাড় আছে সামনে, আমরা পাহাড়ে যাই, পাহাড়টা দেখাই আপনাদেরকে। তো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাইলাম, আসলে পুরো এরিয়াটা আমার দ্বারা আজকে দেখানো সম্ভব না। এরিয়াটা অনেক সুন্দর, অনেক বড় একটা এরিয়া, আর যতটুকু সম্ভব আমি দেখাইলাম, পায়ে হেঁটে অনেক বড় এরিয়া, এটা ঘুরে ঘুরে দেখানোর মতো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।